হজরত মুসা আলহিসাম ফেরাউনের দরবারে থেকে ফেরাউনের মহলে থেকে বড় হচ্ছিলেন তিনি যখন যুবক বয়স উপনীত হয়েছেন ওই সময়কার দিনের ঘটনা মুসা আলাইসালাম একটু হাঁটতে বের হয়েছেন ওই সময়টা তাফসিরের কিতাবের মধ্যে আসে সময়টা ছিল অলস দুপুর অলস দুপুর মানে দুপুরের খাবার খাওয়ার পরে মানুষ যখন একটু রেস্ট করে হালকা একটু ঘুমায় গা এলিয়ে দেয় এই সময়টাকে বাংলায় বলে অলস দুপুর এই অলস দুপুরে হযরতে মুসা এই সালাম একটু হাঁটার জন্য বের হয়েছেন। হাঁটতে হাঁটতে লকার জঙ্গলময় এলাকায় গিয়ে দেখলেন দুইটা লোক দুইটা লোক একটা তর্কে লিপ্ত হয়েছে মুসা আলাইহিস সালাম কাছে গেলেন তারা কোন বিষয় নিয়ে কথা বলতেছে গিয়ে শুনলেন একজন হলো ফেরাউনের বংশের লোক ফেরাউনের বংশের একজন সিপাহী তার সে হলো কিপ্তি বংশের লোক ফারাওনের বংশের নাম ছিল কিপ্তি বংশ আর মুসা আলাইহিস সালামের বংশের নাম হল বনি ইসরাইল এই বনি ইসরাইলের একজন দুর্বল ব্যক্তি কাট কেটে নিয়ে আসতেছে ফারাওনের বংশের ওই লোকটা মুসা আলাইহিস সালামের ওই বংশের লোকের কাছ থেকে কাটটা ছিনায়া নিয়ে যাচ্ছে যখন কাটটা ছিনায়া নিয়ে যাচ্ছে মুসা আলাইসালাম কাছে গিয়ে পুরা ঘটনা শুনলেন বুঝলেন এরপরে কীর্তি ভাইকে কীর্তি যেই লোকটা যে ফেরাউনের বংশের তাকে একটু বুঝানোর চেষ্টা করলেন বললেন তুমি সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করছো এটা ঠিক না তুমি তার এই কার্ড দিয়ে দাও কিন্তু কে শোনে কার কথা যার শক্তি আছে সে তার এই শক্তিকে ঘাটাতে চায় চাই সেটা ভালোর জন্য হোক অথবা খারাপের জন্য আর ফেরাউনের বংশের সব গোলা লোকই জালেম ছিল যার কারণে এই জুলুমটা তার মধ্যেও চলে আসছে হযরতে মুসা আলাইহিস সালামের কথা সে না শুনে ওই দুর্বল লোকটার কাছ থেকে যখন কাট জোর করে নিয়ে যাবে দুর্বল লোকটাকে ওখানে বাঁচিয়ে দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামের শরীরের মধ্যে রাগ উঠে গেল আমি মীমাংসা করতে চাইলাম তাও তুমি মীমাংসাটা নিলে না মুসা সালাম এবার কীর্তি বংশের ওই লোকটাকে জোরে একটা ঘুষি দিলেন ফাওয়া কাজা মুসা আলাইহি মুসা সালামের এক ঘুষি ওই জায়গায় লোকটা মারা গেল মারা গেল আল্লাহ তাআলাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই লোকটা যেভাবে মারা যাবে আমি বুঝি নাই আমি তার এই অন্যায়টাকে দূর করার জন্য চেষ্টা করেছি সে মারা গেছে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা তার এই বিষয়টাকে ক্ষমা করে দিলেন সেই দিনের মতো ঘটনা শেষ কিন্তু ঘটনার জেরটা রয়ে গিয়েছে ফেরাউন লোক তালাশ করার জন্য দিয়ে দিয়েছেন দেখো কিভাবে এই লোকটা মারা গেল তার হত্যাকারীকে খুঁজে পাওয়া যায় কিনা অন্য আরেক দিনের ঘটনা মুসা আলি ইসালাম আবারও একদিন বের হয়েছেন ঘুরতে ঘুরতে কোন তাফসিরের কিতাবে লেখে পরের দিন কোন তাফসিরের কিতাবে লেখে কয়েকদিন পরে মুসা আলি সাল্লাম যখন ঘুরতে গেলেন আবারও সেম জায়গায় সেম ঘটনা আবারও সেম জায়গায় সেম ঘটনা ওই দুর্বল লোকটাই কাঠ কেটে নিয়ে আসতেছিল আর কীপ্তি বংশের একটা লোক জোর করে তার কাছ থেকে নিয়ে যাচ্ছিল মুসা আলি সালাম এবারও কাছে গিয়ে শোনার চেষ্টা করলেন চেষ্টা করলেন এখানে কি হয়েছে মুসা আলি সালাম এবার বুঝানোর চেষ্টা করলেন কিপ্তির ওই লোকটাকে কিন্তু কিপ্তি বংশের ওই লোকটা বুঝতে চাইল না এরপরে মুসা আলি সালাম বনি ইসরায়েলের ওই দুর্বল ব্যক্তিটাকে একটু ঝাড়ি দেওয়া শুরু করলেন তুমি কি আরেকটু প্রতিবাদী হয়ে উঠতে পারো না প্রত্যেকদিন তোমার কাছ থেকে কাঠ নিয়ে যায় তুমি এত দুর্বল কেন আরেকটু প্রতিবাদী হতে পারো না আরেকটু গর্জে উঠতে পারো না তাহলেই তো তোমার কাছ থেকে কাঠ নেয় না এই কথা বলে যখন নিজের বংশের ওই দুর্বল লোকটা কি ঝাড়তেছিল অনেক জোরে ঝাড়ি দিতেছিল তখন ভয়ের চোটে কারণ আগের দিনের বিষয়টা তো তার জানা ভয়ের চোটে সেই বলে দিছে ভাই আমাদের এখানে মেমাংসা করার জন্য আপনার আশা লাগবে না সে আমার কাট নিয়ে যাক বা যাই করুক আপনি যেইভাবে আমার উপর চড়া হয়েছেন যদি আপনি আমাকেও ওই দিনের মতো একটা ঘুষি দেন তাহলে ওই ওই দিন যেমন মারা আমিও মারা যাব এতক্ষণ পর্যন্ত ঘটনাটা প্রকাশ পেয়েছিল না এখন তার নিজের দলের লোকেরা বলেই তাকে ডুবাইলো এখান থেকে মুফা সিরিনে একটা সূক্ষ্ম কথা কে এনেছেন বলমায়ে کرام যারা মুহাকিকিন যারা আলেম তারা বলেছেন যদি মানুষ সতর্ক না থাকে তাহলে নিজের মানুষই নিজেকে ধ্বংস করে নিজের মানুষ নিজের যতটা ফাগফকর জানে অন্য মানুষ ততটা জানে না নিজের মানুষই সব সময় নিজের দলের মানুষই নিজেকে ডুবানোর জন্য বেশি যথেষ্ট তারা একেবারে ফাঁক ফোকর বুঝে এমন ভাবে একটা মানুষকে ধ্বংস করে যে সে আর উঠে দাঁড়াতে পারে তো মুসা আলি ইসালামকে তার ওই বংশের লোকটাই বিষয়টা প্রকাশ করে দিল মুসা আলহি সালাম এবার ভীত হয়ে গেলেন আমি যে এই লোকটাকে হত্যা করে ফেলেছি বিষয়টা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে হয়তো ফেরাউন আমার উপরে মৃত্যুদণ্ড জারি করে দিবে ঘটনাটা হলো ঠিক তাই ওই কীপ্তি বংশের সিপাহী দৌড়ায় চলে গেল ফেরাউনের কাছে গিয়ে বলল আপনার রাজ্যে আপনার অর্থায়নে যে এতদিন বড় হয়ে যুবক বয়স উপনীত হয়েছে আজকে আপনার বংশের এক লোককে হত্যাকারী আপনার এই পালক পুত্র সাথে সাথে হজরতে মুসা আল ইসলামের পালক মা যে ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া এই আসিয়া নিজের পালক সন্তানকে বাঁচিয়ে দেওয়ার জন্য একটা পাথেও একটা ব্যাগের মধ্যে কিছু খাবার পানিও কিছু একত্র করে একটা লোক মারফত মুসা আলী সালামের কাছে ওটা পাঠিয়ে দিলেন বললেন মুসাকে এটা দিয়ে নিয়ে দিবা এবং মুসাকে বলবা সেজন্য এই এলাকা ছেড়ে চলে যায় মুসা আলী সালাম তখন মিশর থেকে ওই ব্যাগ নিয়ে হাঁটা শুরু করেছেন হাঁটতে হাঁটতে মুসা আলাই সালাম অনেক দূরে গিয়ে মাদায়ের নামক একটা শহরে গিয়ে পৌঁছেছেন সুভান সাত দিন পর্যন্ত হেঁটেছেন শরীরে আর কুলায় না খাবারও শেষ হয়ে গিয়েছে তাফসিরের কোনো বর্ণনায় এসেছে মুসা আলাইহিস সালামের এই পাথেও শেষ হয়ে যাওয়ার পরে তিনি কখনো কখনো নিজের ক্ষুধা নিবারণ করার জন্য গাছের পাতা পর্যন্ত খেয়েছেন মুসা আলাইহিস সালাম যখন চলে গিয়েছেন মাদায়েন নামক শহরে ওখানে গিয়ে একটা ছোট্ট ঘটনা দেখলেন কি দেখলেন মাদায়নের যে জায়গায় তিনি পৌঁছেছেন ওই জায়গায় একটা কূপ ওই কূপ থেকে মানুষগুলো পানি উঠাচ্ছে আর তাদের গবাদি পশুগুলোকে খাওয়াচ্ছে উট ভেড়া বকরি গরু ছাগল ইত্যাদিদেরকে পানি পান করাচ্ছে পাশেই দেখলেন দুইটা মেয়ে অত্যন্ত সুন্দর পর্দা করে তারা দাঁড়িয়ে আছে কাচুমাচু হয়ে তারা তাদের লজ্জা ঢেকে দাঁড়িয়ে আছে তাদের হাতেও অনেকগুলো দড়ি এবং অনেকগুলো বকরি ভেড়া আছে মুসা আলাইহিস সালাম দেখলেন এখানেও একটা জুলুম হচ্ছে দুইটা মেয়ে তারা দুর্বল তাদেরকে পানি পান করাইতে দেওয়া হচ্ছে না অথচ এখানে সবল পুরুষেরা আগে পানি পান করায় তিনি কাছা গিয়ে মেয়েদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো তখন ওই মেয়েরা জবাব দিল আমরা হলাম এই এলাকার একজন নবী এই এলাকার প্রাদেশিক দায়িত্বে যেই নবী আছেন হজরতে সোয়াইব আলাইহি সালামের দুই মেয়ে হজরতে সোয়াইব আলাইহি সালামের কাছে আল্লাহ তাআলাই তার কুদরতে মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন কারণ মুসা আলাইহিস সালাম ভবিষ্যতে জলিল কদর নবী হবে আরো একজন নবীর কাছে থেকে যদি শিক্ষা নেওয়া যায় এখানে অনেক লম্বা আলোচনা আছে যে কেউ নিজে নিজে কামেল হতে পারে নাই খুদ খুদ কামেল না শুধ মাওলাই রুম তা গোলা মে শামসে তিবেরি জি না শুধ খুদ খুদ কামেল না শুধ মাওলাই রুম তা গোলা মে শামসে জি আল্লামা রুমি রহমতুল্লাহ বলেন আমি একা একা কামেল হইতে পারি নাই বরং আমার ওস্তাদ শামসে তিবরিজ রহমতুল্লাহ কাছে যখন আমি গেছি তখন আমি তার সহবতে থেকে বড় হয়েছি বর্তমানে একটা দল আমাদের সমাজে বের হয়েছে যারা কোনো উস্তাদ মানতে চায় না বরং বাংলা বুখারি অথবা নেট থেকে কিছু পেলেই আমল করা শুরু করে দেয় তাদের প্রতি আমার পরামর্শ থাকবে ওলামাইকেরাম উপস্থিত আছে তাদের কাছে যান পরামর্শ করেন কোরআন হাদিসের সহি আমলগুলো করেন নিজে যা বুঝেন এটার উপরে ঠিক থাকেন না তাহলে আপনি পদভ্রষ্ট হবেন যেমন হজরত মুসা আলাই সালামকে আল্লাহ নবী বানানোর জন্য আরেকজন নবীর কাছে পাঠাইছে যাই হোক হজরতে মুসা আলাই সালাম যখন দেখলেন একজন নবীর দুই গ্রামে তারা এখানে জুলমের শিকার হচ্ছে তিনি ওই কূপের কাছে গিয়ে বাকি লোকদেরকে বললেন তোমরা এই মেয়েগুলোকে আগে একটু পানি পান করায় দাও কেউ মুসা আলাই সালামের কথা শুনলো না এরপরে মুসা আলাই সালামের আবারও রাগ উঠে গেল তিনি এমনি জালালি তবিয়তের ছিলেন তিনি তার হাত দিয়ে ওই লোকগুলোকে জোরে একটা ধাক্কা দিলেন সব লোকগুলো অনেক দূরে গিয়ে পড়ল। আর ওইখানে যে বালতি ছিল বালতির ব্যাপারে বর্ণনা এসেছে একবার বালতি ফেললে অন্তত আট থেকে নয় জন মানুষ টান দিয়ে উঠাইতে হইতে এত বড় বালতি হজরত মুসা আলি ইসালাম মাত্র এক হাত দিয়ে বালতিটা ফেললেন আর এক হাত দিয়ে বালতি ভরা পানি উঠাই দিলেন তিনি বালতির পানি উঠাইয়া হজরত সোহাইব আলাই ইসালামের দুই মেয়ের বকরি ভেড়াগুলোকে আগেই পানি পান করায় দিলেন তারা বকরি ভেড়াগুলোকে পানি পান করিয়ে যখন চলে গেলেন এই সময়ের কথাটাই আমি আলো আয়াতের মধ্যে বলেছি তাদের উভয়ের বকরি ভেড়াগুলোকে পানি পান করালেন সোম্মা তাওয়াল্লা ইলা অতঃপর তিনি হেঁটে গেলেন একটি গাছের ছায়ার নিচে যখন সবাই বেলায় সালামের দুই মেয়ে চলে গিয়েছে তিনি তাদেরকে পানি পান করানোর পরে গিয়ে একটা গাছের ছায়ার নিচে বললেন বসলেন চুম্মা হল রবি নিলিমা আং সালতাইলাইয়ামিনা খৈরিং সতী এই আয়াতে কারিমার অর্থ হলো হে আল্লাহ আমি কোন জায়গা থেকে আসছি সেটাও তুমি ভালো জানো আল্লাহ আমার পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই আমার আমার উপরে উপরে মিথ্যা একটা 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 মামলা মামলা হয়ে হয়ে রয়েছে রয়েছে মানুষ হত্যা করার ওখানে আমি মিশর ফিরে যাব সেই সুযোগ আমার নাই সামনে আমি কোথায় যাব সেই সুযোগও নাই আমি কোথায় যাব জানি না আমার খাওয়ার কোনো জায়গা নাই আমার থাকার কোনো জায়গা নাই আমার কোনো বস্ত্র নাই আমার কোনো মৌলিক সুবিধা পাওয়ার কোনো জায়গা নাই এই সময় আমার সব কিছুর দরকার মুসা আলি ইসালাম এখানে নির্দিষ্ট করে খাবার চাইলেন না নির্দিষ্ট করে জায়গা চাইলেন না নির্দিষ্ট করে থাকার জায়গা চাইলেন না বরং আল্লাহ তালার কাছে তার অন্তরের সবটা ডেলে দিয়ে বললেন আল্লাহ আমার এই মুহূর্তে কি দরকার তুমি ভালো জানো আমার অন্তরের পুরা হালারটা আমি তোমার কাছে দিয়ে দিলাম তুমি আমাকে এই মুহূর্তে যেটা ভালো মনে করো সেইটাই দেয় এখানে আমরা একটা ভুল করি আমরা নির্দিষ্ট করে দেই আল্লাহকে যেমন আমি একটা মেয়েকে ভালোবাসি যে অনেক যুবকেরা আছেন যুবকেরা এরকম হয় একটা মেয়েকে আমি ভালোবাসি তো বারবার ওই মেয়েটার নাম ধরেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই পেতনিটাই জানি আমার বউ হয় আরে ভাই এই মেয়েটা তোমার বউ হইলে তোমার ভালো হবে না খারাপ হবে এটা জানেন কে আল্লাহ জানেন তো আল্লাহ যেহেতু জানেন সেহেতু আল্লাহর ছেড়ে দিই যে আল্লাহ এই মেয়েটা যদি আমার জন্য ভালো হয় তাহলে মিলায়ে দাও অনেক এমন আছে ফোনে ফোনে কথা বলেছে মেয়েও রাজি রাজি ছেলেও এক জেলা থেকে আরেক জেলায় চলে আসছে আগে তো রূপ দেখা ভালোবাসছিল পরে রূপও নাই গুণও নাই না আকাল না সাকাল চেহারও নাই আর আকলও নাই এরকম হয় না এই যুবকেরা এই প্যাচের মধ্যে পড়ে এজন্য এই বিষয়গুলো আল্লাহর উপরে ছেড়ে দেওয়া আল্লাহর উপরে যে আল্লাহ যদি ভালো মনে করেন তাহলে যেন দেন এই জন্য আর একটা হলো দোয়া পেয়ে যাওয়া আর একটা হলো দোয়া কে অজীব করে নেওয়া আসেন একটু শুনি ব্যাখ্যা দোয়া চেয়ে নেওয়া অনেক সময় আমরা বলি হুজুর একটু দোয়া করেন তো হুজুর দোয়া করলেও করতে পারেন না করলে নাও করতে পারেন মনে থাকলে দোয়া করতে পারেন মনে না থাকলে নাও করতে পারেন সুতরাং চাইয়া নেওয়া দেওয়ার কোনো কি নাই গ্যারান্টি নাই দোয়া হইতে পারে না হইতে পারে পেয়ে যাওয়া তার মানে আপনি এমন একটা কাজ করলেন কোন একটা মানুষ ইচ্ছাকৃতভাবেই আপনাকে দোয়া করে দিল যেমন আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম একটা লোক অন্ধ তার গায়ের মধ্যে অনেক ময়লা লাগানো উনি বারবার মানুষকে বলতেছিলেন আমাকে একটু ওপার নিয়ে যাও কেউ তাকে ধরতে আসতে ছিল না তার গায়ে ময়লা এই বিষয়টা দেখে আমি আমি ওই জায়গার মধ্যে একটু আবেগ আপ্লুত হয়ে গেলাম যে একটা মানুষ ওপার যেতে চায় কেউ তাকে দিয়ে আসলো না আমি সাথে সাথে অন্ধ চাচার হাত ধরে এপার থেকে যখন ওপার নিয়ে গেলাম ওই চাচা আমাকে ধরে অনেক সুন্দর একটা দোয়া করেছেন আমি নিজে সাক্ষী আমি আমার জীবনের মধ্যে ওই দোয়ার প্রতিফলন ঘটতে দেখেছি যখন তিনি বলতেছিলেন তার চেহারার দিকে তাকিয়ে তখনই আমি বুঝেছিলাম এই মুহূর্তে আল্লাহ তাআলা এই মুরব্বির দোয়াকে কবুল করে নিয়েছে তাহলে দোয়া হলো পেয়ে যাওয়া মানে আপনি এমন কিছু একটা করবেন যে দোয়া এমনি এমনি পেয়ে যাবেন আর একটা হলো দোয়াকে ওয়াজিব করে নেওয়া এটা কেমন আমাদের এক উস্তাদ এটা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন মানুষ নামাজের মধ্যে আত্তাহিয়াতু পরে তাসাহুদ পরে আত্তাহিয়াতু আত্তাহিয়াতু পরা হলো ওয়াজিব আত্তাহিয়াতু পরা কি ওয়াজিব এই আত্তাহিয়াতুর মধ্যে একটা শব্দ আছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন শান্তি বর্ষিত হোক আমাদের উপরে এবং শান্তি বর্ষিত হোক আল্লাহর ওই সকল বান্দাদের উপরে যেই সকল বান্দারা সলেহীন বা নেককার সুতরাং এখান থেকে বোঝা যায় আমি যদি নেককার হতে পারি আমি যদি সলেহীনের অন্তর্ভুক্ত হতে পারি তাহলে সারা পৃথিবীর সব মুসলমানরা যে যেখানে থাকবে তার নামাজের মধ্যে সে যদি তাসাহুদ পড়ে তাহলে সে যেন আমার জন্য অবশ্যই দোয়া করলো সুহান সে যেন অবশ্যই দোয়া করলো অর্থাৎ আমি যদি নিজেকে সলেহীন বানাতে পারি তাহলে তুমি যদি নামাজ পড়তে হয় আমার জন্য তোমার দোয়া করা ওয়াজিব না হলে তোমার নামাজই হবে না সুহান আল্লাহ হাজরতে মুসা আলাইহিসলাম পানি উঠায় দিয়া যখন এই দোয়াগুলো করতেছিলেন হজরতে মুসা আলাইসাল্লামের এই দুই তিন শব্দের একটা ছোট্ট দোয়াকে আল্লাহ তাআলাহ অনেক অনেক সুন্দরভাবে কবুল করেছেন পরের ঘটনাগুলো হলো এমন মেয়ে দুটা আগে আগে যখন তাদের বকরি ভেড়াগুলোকে নিয়ে সোয়াইব আলাইসাল্লামের বাসায় চলে গিয়েছেন সোয়াইব আলাইসাল্লাম বললেন প্রত্যেক দিন তোমরা বকরি ভেড়াকে পানি পান করিয়ে বিকালে আসো আজকে কেন আগে আসলে আমরা আজকে আগে আসলাম এই কারণে আমাদেরকে একজন শক্তিশালী মানুষ আমাদের মনে হয়েছে ওই লোকটা চরিত্রবান এবং শক্তির দিক থেকেও আগানো ওই লোকটা আমাদেরকে একটু খেদমত করেছে হযরত শুআইব আলাইহিস সালাম এক মে কে পাঠালেন যাও কোন যুবক এত দিন পর্যন্ত এখানে তোমরা পানি আনতে যাও কেউ তোমাদেরকে সহযোগিতা করে না এই যুবককে তাকে একটু ডেকে নিয়ে আসো হযরত মূসা আলাইহিস সালাম চলে আসলেন শুআইব আলাইহিস সালামকে সব ঘটনা বললেন শুআইব আলাইহিস সব ঘটনা শোনার পরে একটা প্রস্তাব দিয়েছেন আমার আজকের পুরো আলোচনার সারমর্ম হল ওই জায়গা কি

এখান থেকে একটা জিনিস বুঝে আসলো হজরত মুসা আলাই সালাম যখন নির্দিষ্ট করে খাবার চান নাই নির্দিষ্ট করে থাকার জায়গা চান নাই মুসা আলাই ইসালাম যখন তার অন্তরের সবটা আল্লাহ তালার দিকে ছেড়ে দিয়েছেন আল্লাহ তালা তার এই দুই তিন শব্দের দোয়াকে কবুল করে ওই জায়গায় দশ বছরের জন্য থাকা খাওয়া সব ব্যবস্থা করে মাদায়েন এলাকার জামাই বানায় দিয়েছেন সুবহান আল্লাহ তাআলা যেই মুসা আলাইহিস সালামের এক দোয়ার কারণে দশ বছরের খাবার থাকা অবস্থান সব কিছুর ব্যবস্থা করতে পারেন ওই আল্লাহ কি এখন নাই হে যুবক বলো ওই আল্লাহ কি এখন নাই যদি ওই আল্লাহ তাআলা থেকে থাকেন তাহলে আমরা কি আল্লাহর উপরে আমাদের সবকিছু ছেড়ে দিতে পারবো না কি বলেন পারবো কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলবো আমিন